হ্যালো বন্ধুরা, তো আজকে মালটা খালি করে দিয়েছি, অনেক রাত হয়ে গেছিল ওই জন্য ভিডিওটা করতে পারিনি, রাতে অন্ধকারে ভিডিওটা করা হয়নি। কীভাবে খালি হলো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো খালি করে আমরা এখন এলাম রসুলপুরে, আবার আমরা যাব ওই জায়গাতেই পাথর লোড করতে যাব, আবার বাঁচা নিতে আবার অন্য কিছু দেখতে পাবো। তো এখন এসেছি রসুলপুরে, এই যে দেখতে পাচ্ছ কটা বাজছে, 1:08 বাজছে, ঠিক আছে, রাত 1:08। তো এইখানে আমরা দাঁড়ালাম, এবার খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার ওই জায়গাতেই যাবো পাঁচা মিনিটে, সেটা তোমরা দেখতে পাবে। আজকের মতন তো এইটা হলো, আবার কালকে সকালে দেখতে পাবে। তুই চিকেন খাবো বললি, চিকেন তো হলো না, শেষ হয়ে গেছে। তো এটা কি খাওয়া হচ্ছে? এটা হচ্ছে আলু, বাঁধাকপি, রুটি আর ডিমের অমলেট, ঠিক আছে। রাত 1টার সময় এর থেকে আর বেশি কিছু পাওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। তো আজকে আবারও আমরা চলে এসেছি পাঁচামি, এসে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, লোড হবে আর কিছুক্ষণের মধ্যে। আমাদের এই কাজ একটাই কাজ, আসি পাথর লোড করি আর যাই, বাকি আদার আর অন্য কোথাও আমরা যাই না, ঠিক আছে। পাথর ছাড়া আমরা আর অন্য কোথাও চলি না, শুধু পাথরেই আসি, যাই পাথর নিয়ে যাই, খালি করি, আবার পাথরে আসি, আবার লোড করে যাই, আবার গিয়ে খালি করি। তো আমাদের কাজই হচ্ছে শুধু পাথরে চলে আমাদের গাড়ি, অন্য কোথাও চলে না। এই জন্য তোমাদেরকে আদার্স আর কিছু দেখাতে পারবো না, যতটা আমাদের ইয়েতে হয় সেটুকুই দেখায়। কালকে যেটা আমরা গিয়েছিলাম পাঁচামি থেকে, ওটা হরিং সিংয়ে গেছিলাম, তো আজকে আমরা এসেছি পাঁচামি। আমার দাদা হয়েছ রাত 1টার সময় সিমলা করতে গাড়ি ছেড়েছি, খাওয়া দাওয়া করে রসুলপুর থেকে 1টার সময় গাড়ি ছেড়েছি, তো সারা রাতে এখানে যখন এসেছি মোটামুটি কটা হচ্ছিল এখানে যখন এসেছি কটা 6টার মধ্যে এখানে পৌঁছেছি 6টার সময়। তো উঠে আর তাকাতে পারছে না, এত জোর ঘুম পেয়েছে, চোখ খুলতে পারছে না। তো আমি এখান থেকে লোড করা হয়ে গেলে রাস্তায় চলে যাব, তারপর ওকে ঘুমোতে দিয়ে দেবো, কাজ জাগিয়ে রাখবো। আর সারারাত জেগে তো তো জেগেছে, তো সারাদিনটা আর যাচ্ছে না। তো গাইস, তোমাদের একটা কথা বলতে চাইছি, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিওগুলো দেখছো, দেখে চলে যাচ্ছো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ভিডিও দেখে চলে গেলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব। আমরা এখন এখান থেকে বেরোবো, তো পাহাড়ে আছি, এখনো বেরোয়নি, বেরোচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ যেগুলো, এগুলো সব পাহাড়ের মেয়ে ছেলেরা, দাদাগিরি দাদাগিরি, এদেরকে জোর জবরদস্তি করে এরা গাড়িওয়ালার থেকে পয়সা নেয়, দাদাগিরি এখন পয়সা দিতে হবে এদেরকে, তোমরা দেখতে হবে, পয়সা না দিলে এরা ছাড়বে না।
কেমন লাগছে দেখো। এরা এরকমই যতক্ষণ না পয়সা দেবে না ততক্ষণ রাস্তা দিয়ে চলবে না, মানে এদের বাড়ির ভাড়াতে যত মেয়ে ছেলেরা আছে সবাই চলে আসে পয়সা নিতে। দেখো আবার সামনে দেখো, এই যো আবার সামনে আছে, এই যো এদেরকেও দিতে হবে। মানে তো এইরকমই আছে এখানে পাহাড়ে। পাহাড়ে ঢুকলে গাড়িওয়ালাদেরকে এরা রাস্তায় দাঁড়িয়ে আছে এত বড় বড় লাঠি নিয়ে, আর লাঠির ডগে এরা বড় বড় পেরেক পুঁতে রেখেছে, পয়সা না দিলে এই লাঠিরা দেখায় বাড়ি দেবে। এইরকম সিস্টেম এখানে, এদের কথা কেউ শুনবে না। মন্ত্রী এলো এদের কথা শুনবে না, মন্ত্রীর কথা এরা শুনবে না, এরা গাড়িওয়ালার থেকে পয়সা শুনবে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার নিয়ম আদিবাসী। এটা হচ্ছে, এরা হচ্ছে পাহাড়ের আদিবাসী, খুব ডেঞ্জার জিনিস, কারো কথা শুনবে না। পুলিশ মন্ত্রী কারো কথা শুনবে না, ওদের নিজেদের যেটা কথা হবে সেই কথাটাই ওরা শুনবে। তো দেখাবো আরো তোমায় বাইরে বের। এই যে আবার এই দেখো ধরছে, এই যে আবার একে পয়সা দিতে হবে, এই যে সব জায়গায় এরকমই সিস্টেম। লাঠিটা দেখতে পাচ্ছ কি করা আছে, লাঠিটা ব্রেকটা দেখো, ব্রেকটা ব্রেকটা আছে, ক্যামেরা করেনি, আমি ফটো তুলছি আমার, ক্যামেরা করতে হবে না বলছে, ক্যামেরা করতে হবে না। আমরা এবার এই জায়গাটা এসছি, এই জায়গাটা একটা জেলা পরিষদের টোল লাগে 180 টাকা, সেটা আমাদের দিতে হবে এই জায়গায় 180 টাকা। যতবার গাড়ি নিয়ে ঢুকবো ততবার লাগবে এটা, এটা জেলা পরিষদের টোল, বীরভূম জেলা পরিষদ 180 টাকার টোল দিতে হবে। তো এই যে টোলটা দিলাম এখানে আছে, এই যে আবার এটা দেখতে পাচ্ছি এখানে আবার দুজন আছে, এরাও মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। তো এদেরকেও দিতে হবে 10 টাকা, এরা 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা করে সারা রাস্তা দিতে হবে যতক্ষণ না পাহাড় থেকে বেরোচ্ছে। দাদাগিরি পাহাড়টা হচ্ছে এদেরই এলাকা, তো এরা যদি 15 জায়গায় থাকে তো 15 জায়গায় এরা 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা করে এরা দিতে থাকে, না দিলে গাড়িও ছাড়বে না, ঝামেলা হবে। তারপর হচ্ছে ওই বাসের তলায় ফেরেক পুঁতে রেখেছে, ফেরেকটাকে 5 টাকা এরকম সামনের টাকায় দিয়ে দেবে, টায়ার পাংচার করে দেবে, এরকম হচ্ছে এদের রাজত্ব। যত বললাম বাইরে বেরোচ্ছে এরকমই ব্যাপার, এরকমই দিতে হবে। যত ভেতরে ঢুকবো তত এরম বেশি, আমরা তো তাও বাইরে থেকে লোড করেছি, বেশি ভেতরে ঢুকিনি, তাতেই প্রায় 100 টাকার কাছাকাছি খরচা। এগুলো শুধু এই আদিবাসীরা মেয়ে ছেলেগুলো, এগুলোকে মহিলা সমিতি বলা হয়। তো এরা এইভাবেই চাঁদা তুলছে, নিজেদের সংসার চালাচ্ছে, কাজ সব ছেড়ে দিয়ে বাড়ি থেকে এসে ভোরবেলায় সব একসাথে 10-12 জন হয়ে যাচ্ছে, 15 জন হয়ে যাচ্ছে, দিয়ে এসে এরম করছে। তো এবার আমরা বেরোবার মুখে চলে এসছি, তো বেরোবার মুখে একটা আছে, সেটা হচ্ছে আমি যে পাথরটা লোড করেছি গাড়িতে, এই পাথরের একটা সরকারকে ট্যাক্স দিতে হবে আমাকে, এটাকে রয়্যালটি বলা হয়। হ্যাঁ লোকাল গাড়ি, এই এই লোকগুলো দেখছে এরা হচ্ছে বেকার, এরা গাড়িকে আটকে পয়সা নিতে পারলে এদের আর কিছু চাই না, বুঝলে, মানে গাড়িকে আটকে কোনো রকম ভাবে পয়সা ফাঁকামি জায়গাটায় মানে সে যেরকম ভাবে বাঁচছে পয়সা কামাচ্ছে, হাত মারলেই পয়সা হয়ে গেছে, গাড়িকে আটকালেই পয়সা। তোমরাও যদি দুটো চারটে
টোক নিয়ে এসে যদি লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাও তাও পয়সা পেয়ে যাবে। এখানে এমনই সিস্টেমে চলছে, কেউ বলার নেই, কেউ কিচ্ছু বলার নেই, কোনো বাপ মা নেই, পুলিশও কিচ্ছু বলবে না, কেউ কিছু বলবে না। তো এবার যেটা আমরা এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে রয়্যালটি কাটা, এই সামনে এবার যে রয়্যালটি কাটবো এখানে, যেটা সরকারকে ট্যাক্স দিয়ে আমি যে পাথরটা গাড়িতে লোড করেছি তার জন্য আমাকে একটা আমার স্বপ্ন একটি মাল আছে, তো স্বপ্ন একটি একটা সরকারকে রয়্যালটি ট্যাক্স দিতে হবে, সেটা মানে কি আমরা কাটবো সরকারি সরকারে কাটবো আমি না যতবার পাতাল লোড হবে তো 4200 টাকা করে সরকারকে ট্যাক্স দিতে হবে, এই রয়্যালটিটা কাটতে হবে।